আজ থেকে 4-5 বছর আগে আমরা যখনই হলিউড ছবি বা বলিউডেও অনেকগুলো ছবি দেখতাম, তখন মনে হতো কি আমরা কবে ওই গ্রাফিক্স বলো বা ওই সাউন্ড ডিজাইনিংটা কবে অ্যাপ্রোচ করতে পারবো। অনেকটাই আমরা করতে পেরেছিলাম কে চাঁদের পাহাড়ের সময়, বাট 90% উই শট উইথ দ্য রিয়েল অ্যানিমালস, যেখানে লায়ন ওয়াজ রিয়েল, এলিফেন্ট ওয়াজ রিয়েল। তো সেখানে খুব কম, আই থিঙ্ক দ্য বুনি পার্ট অ্যান্ড ফিউ পার্ট ওয়াজ গ্রাফিক্যালি ক্রিয়েটেড, আদারওয়াইজ ইট ওয়াজ কমপ্লিটলি উইথ দ্য রিয়েল অ্যানিমালস। টুডেজ টাইম, মানে আজকে আমরা 2017 ডিসেম্বরে চলে এসেছি, তো সেই জায়গা থেকে আমি বললাম আই এম ভেরি এক্সাইটেড, ভেরি হ্যাপি দ্যাট কে আমরা যেইভাবে কাজ করছি, লাইক যেইভাবে এগোচ্ছি উইথ আওয়ার লিমিটেড সোর্সেস, উইথ আওয়ার লিমিটেড ফান্ডস অ্যান্ড উইথ আওয়ার লিমিটেড আই উড সে আইডিয়া, বাট ইয়া কোথাও যেন যেমন চায়ের চিনে দিলে অত মিষ্টি হবে সেরকমই, আইডিয়াস আর এক্সপেন্সিভ। তো সেই জায়গা থেকে আমাদের লিমিটেড বাজেটের মধ্যে টু ডু দ্য বেস্ট, অ্যান্ড সেই জায়গা থেকে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, গ্রিন ম্যাট বলি, এটাকে পুরো রিপ্লেস করে এই গ্রিন ম্যাটটা একটু পরেই আপনি এখানে পাহাড় বসিয়ে দিতে পারেন। হ্যাঁ, তো এটা দিয়ে দিই, মানে এইটাকে উল্টো করলেই আমার মুখে লাইট আসবে, তো লাইক দিস, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ, তো হি উইল গিভ মি দ্য লাইট, ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং অ্যাবাউট রাইট নাও। তো যেটাকে বলে থাকি পোস্ট প্রোডাকশনের জন্য, লাইট এসছে, তো এই পোস্ট প্রোডাকশন যেটা ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর অ্যামাজন অভিযান। যে আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার যিনি ছিলেন, আফটার দ্য শুটিং আমরা শুধু ওই অ্যাম্বিয়েন্সটা শ্যুট করার জন্য, মানে ভয়েসটা রেকর্ড করার জন্য, উইজ টু গো আউট, আমরা ওই নৌকো করে আবার বেরিয়ে পড়তাম, কোথাও পাখির আওয়াজ, কোথাও হয় না বিভিন্ন রকমের আওয়াজ, মানে বিভিন্ন রকমের অ্যানিমেলসের আওয়াজ, কেন অনেকটাই পোর্শন নাইট শ্যুট আছে আমাদের ছবিতে, অনেকটাই পোর্শন পুরোটাই জঙ্গলেই আছে, তো জঙ্গলে অ্যাম্বিয়েন্সটা তৈরি করার জন্য উই ইস টু ইউনো লাইক উইজ টু এন্টার টু দ্যাট কোর প্লেসেস টু রেকর্ড দ্য অ্যাম্বিয়েন্স, অ্যান্ড আমার মনে হয় এই অ্যাম্বিয়েন্সটা আপনারা ছবির মধ্যেও পাবেন। কামিং ব্যাক টু দ্য গ্রাফিক্স বলি, আমার 3-4 ছবি রাখবে, আই থিঙ্ক উইচ ওয়াজ লাইক মোর দ্যান 50-60% গ্রাফিক্স ছিল। প্রথম যদি শুরু করি যোদ্ধা, যোদ্ধার মধ্যে আই ওয়াজ নট ভেরি হ্যাপি দ্য কাইন্ড অফ গ্রাফিক্স, বিকজ ওইটাও আমাদের কাছে প্রথম প্রয়াস ছিল কে টু ডু সামথিং ডিফারেন্ট, বাট তারপরে আমরা চাঁদের পাহাড় করলাম উইচ ওয়াজ লাইক হাইলি অ্যাপ্রিসিয়েটেড, বাট স্টিল উই অলওয়েজ ফেল দ্যাট কেন লাইক আরও ভালো করা যেতে পারে। দেন আই ডিড এ ফিল্ম ককপিট, ককপিটও অনেকটাই ইউনো লাইক গ্রাফিক ওরিয়েন্টেড ছিল, আই ওয়াজ স্টিল আই বিলিভ দ্যাট অনেক কিছু করা যেতে পারতো, বাট আগেন কামিং ব্যাক টু অ্যামাজন অভিযান, সেই জায়গা থেকে এটাই বলবো কি ইট ইজ আ ফিল্ম উইচ ইজ 90% গ্রাফিক্স ওরিয়েন্টেড। The jungle, the fittest survive. All the Bengali cine goers, যেহেতু এটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে শুরু শ্যুট হচ্ছে বা সরি ডাব হচ্ছে, তো সেইখানে দাঁড়িয়ে আমি এটা বলতে পারবো কি ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন্ডিয়ান ফিল্ম যেখানে অল দ্য অ্যানিমালস আর লাইক নট লেস দেন এনি রিয়েল অ্যানিমালস, তো সেই জায়গাতে আই এম ভেরি প্রাউড অ্যান্ড ভেরি হ্যাপি কি আমি এই ছবিটা পার্ট আছি, অ্যান্ড লেটস হোপ ফর লাইক লেটস হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড ওয়েট ফর 22nd December যেদিন ছবিটা রিলিজ হবে, অ্যান্ড উই অল উইল বি ভেরি প্রাউড কি আমরা এরকম ছবি করতে পারছি, যেটা আমরা 5 বছর আগে ভেবেছিলাম সেটা এখন আমরাও করতে পারছি।